বাংলাদেশের চামড়া খাতে শ্রম পরিদর্শন প্রক্রিয়া এবং মাতৃত্ব কল্যাণ সুবিধা শক্তিশালীকরণ নিয়ে কর্মশালা হয়েছে। ওশি ফাউন্ডেশনের বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা হয়। রেল স্টার সেন্টারে কর্মশালায় বিভিন্ন স্টেক হোল্ডার, শ্রমিক সংগঠন এবং চামড়া শিল্প মালিকদের মধ্যে শ্রম পরিদর্শন পদ্ধতি এবং মাতৃত্বকালীন সুবিধাগুলিকে উন্নত করতে সহযোগিতার উপর জোর দেওয়া হয়। একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র গড়ে তোলা, কর্মক্ষেত্র পরিদর্শন এবং মাতৃত্বকালীন সুবিধার তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। উপস্থিত ছিলেন ওশি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুর রশিদ চৌধুরী, শ্রম অধিদপ্তরের পরিচালক এস এম আনামুল হক, স্বাস্থ্য বিভাগের যুগ্ম মহাপরিদর্শক জুলিয়া জেসমিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাপতি আবুল কালাম আজাদ, ওমনি ফ্যারিয়াস ইনকর্পোরেশনের সহকারী ভাইস প্রেসিডেন্ট এস এম মনিরুজ্জামান এবং অন্যরা। সভাপতিত্ব করেন ওশি ফাউন্ডেশনের চেয়ার সাকি রেজমানা।